হ্যালো বন্ধুরা, এক ব্যক্তির কাটা মাথা গত 177 বছর ধরে বোতলের মধ্যেই সুরক্ষিত রয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, গত 177 বছর ধরে এই মুন্ডুটি রিজার্ভ করা হয়েছে লিসবন ইউনিভার্সিটিতে। আজকে আমরা জানব এই রহস্যময় বোতলবন্দি মাথাটির সম্বন্ধে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাচীনকালে মানুষকে মমি বানিয়ে রাখা হতো, এই ব্যাপারে আমরা সবাই জানি। কিন্তু কী এমন ঘটনা ঘটেছিল যার কারণে এই ব্যক্তির কাটা মাথাটি 177 বছর ধরে সংরক্ষণ করা হচ্ছে? এই ব্যক্তির নাম ডিয়াগো এলভিস। তিনি 1810 সালে স্পেনে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে তরুণ বয়সে কাজের সন্ধানে লিসবন শহরে এসেছিলেন। লিসবন শহরে এসে দীর্ঘদিন সে কাজের সন্ধান করে, কিন্তু কোনো কাজের সন্ধান পায় না। কাজ না পাওয়ার কারণে সে ফ্রাস্ট্রেশনে ভোগে এবং এই ফ্রাস্ট্রেশনের কারণে সে ক্রাইম জগতে প্রবেশ করে, লুটপাট চুরি ছিনতাই করতে থাকে। এরপর সে ভয়ঙ্কর হত্যাকারীতে পরিণত হয়, বহু মানুষকে হত্যা করে, আর তার মেন টার্গেট ছিল গরিব কৃষকরা। এই কাজ করার জন্য একটি নদীর ব্রিজকে সে বাছাই করে নেয়। এই ব্রিজের উপর দিয়ে সন্ধ্যাবেলা কৃষকরা ফসল নিয়ে বাড়ি ফিরত। ডিয়াগো যখনই কোনো কৃষককে সন্ধ্যাবেলায় একা দেখত, তখনই সে লুটপাট করার জন্য ওই কৃষককে মেরে ফেলত আর লাশটি ব্রিজের থেকে ফেলে দিত। পুলিশ যাতে কোনো প্রমাণ না পায় এই জন্যই ডিয়াগোর লাশ নদীতে ফেলে দিত। ডিয়াগো এইভাবে মারতে মারতে এক ডজন কৃষককে হত্যা করে ফেলে। যখন ধীরে ধীরে কৃষকরা গায়েব হয়ে যাচ্ছিল, তখন স্থানীয় পুলিশ মনে করতে থাকে হয়তোবা কৃষকরা আর্থিক সমস্যার কারণে এখানে এসে সুইসাইড করছে। কিন্তু ধীরে ধীরে যখন কৃষকদের মৃত্যু সংখ্যা বাড়তে শুরু করলো, তখন পুলিশ নড়ে চড়ে বসে, তল্লাশি শুরু করে। তল্লাশি শুরু করতেই পুলিশ দেখলো যে কৃষকদের কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হচ্ছে, আর এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। তারপরে পুলিশ ব্যাপকভাবে চারিদিকে তল্লাশি শুরু করে। এবার ডিয়াগো লুটপাট বন্ধ করে দেয়, 3 বছর গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে। তারপর সে পুনরায় আবার লুটপাট শুরু করে। সে একটা ব্যাপার অনুধাবন করতে পারল যে সে যদি একা একা থাকে তাহলে বড় ধরনের লুটপাট করতে পারবে না, তাই সে একটি গ্যাং তৈরি করার কথা ভাবে। গ্যাং তৈরির জন্য সে গরিব ছেলেদের টার্গেট করে এবং তাদের লোভ দেখিয়ে 10 থেকে 12 জন ছেলেকে নিয়ে একটি গ্যাং তৈরি করে ফেলে। তারপর সে বড় বড় লুটপাট ডাকাতি করতে থাকে। সে বেশ কিছু অস্ত্রশস্ত্র কিনে ফেলে যাতে পুলিশের সাথে লড়াই করা যায়। 1 বছরে সে আরও কিছু মানুষকে হত্যা করে। শোনা যায় ডিয়াগো এত নিষ্ঠুর ছিল যে সে মানুষকে মেরে শরীরগুলো টুকরো টুকরো করে কাটত, আর এটা করেই নাকি সে আনন্দ পেত। লিসবন পুলিশ ডিয়াগো এবং তার গ্যাংয়ের কথা জানতে পারে, তবে দিনের বেলা বেশিরভাগ সময় ডিয়াগো তার গ্যাংকে নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকত, তাই পুলিশ তাকে খুঁজে পেত না। কিন্তু একদিন ডিয়াগো একটা ভুল করে ফেলে, সে একজন ডাক্তারকে হত্যা করে। সাথে সাথে পুলিশে খবর যায়। পুলিশের বিশাল বাহিনী এসে ডিয়াগোকে ধরে ফেলে। ডিয়াগোকে যখন জেরা করা হয়, তখন সে 70 জন মানুষকে মেরেছে বলে স্বীকার করে। তারপর ডিয়াগোকে কোর্টে পাঠানো হয়, সেখানেও সে 70 জন মানুষকে হত্যা করেছে বলে স্বীকার করে নেয়। এরপর কোর্ট এই বিরল ও জঘন্যতম অপরাধের জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সেই সময়কার বিজ্ঞানীরা এটা জানতে ইচ্ছুক ছিল যে ডিয়াগোর মনে এত অমানবিকতা এবং নির্মমতা কীভাবে এলো। তাই বিজ্ঞানীরা ডিয়াগোর মস্তিষ্কের কোষগুলি বিশ্লেষণ করে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাচ্ছিল। তাই তারা কোর্টে অ্যাপিল করে ডিয়াগোর মাথাটি নেওয়ার জন্য। বিজ্ঞানীদের এই দাবি পূরণ করার জন্য ডিয়াগোর বডি থেকে মাথাটি কেটে তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। তারপর থেকে এই মাথাটি সংরক্ষিত আছে, যা গত 177 বছর ধরে লিসবন ইউনিভার্সিটিতে রয়েছে। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন unknown_facts_bangla। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানান।
আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে নিন। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।